রংপুরে পার্বতীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়ির খাটের নিচ থেকে টিসিবির 1,000 লিটারে বেশি সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 10:30টার দিকে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল আব্দুল হানিফ নামের ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। ওই সময় দুই ঘরে খাটের তোষক উল্টে তার নিচে রাখা 1,238 লিটার ভোজ্য তেল পান তারা। সরকারি ভর্তুকিতে টিসিবি এসব তেল নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে বিক্রি করে, তা বেশি দামে বাইরে বিক্রির জন্য মজুত করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আব্দুল হানিফ ও টিসিবির স্থানীয় ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক সপ্তাহে 6টি অভিযানে রংপুরে বিভিন্ন স্থান থেকে 12,000 লিটার তেল সহ চিনি ও ডাল উদ্ধার করে পুলিশ। এই বক্সটাতে পাটা তেলগুলি উঠাই এবং চোষক এবং আনুষঙ্গিক যা আছে বিছানা তো উঠানোর পরবর্তীতে দেখি যে তেলের কিছু কিছু ইয়ে পাওয়া যাচ্ছে, মানে চিত্র পাওয়া যাচ্ছে। পরবর্তীতে আমরা পুরোটা উঠাই, উঠানোর পর আবার আরেকটু আমরা সার্চ করি একই রকম। আমরা বিগত 1 দশক আগে আমরা জেনেছি যে ওসমান গনির কথা আপনারা জেনে থাকবেন যে টাকার খনি, এটা ঠিক একই প্রতিরূপ। টাকার বিছানায় যেমন ঘুমাতেন উনি ঠিক একই রকম তেলের উপরে ঘুমান, এটা একটা ছোটোখাটো একটা তেলের খনির মতো একটা বিষয় হয়ে গেছে।